নওশাদ সিদ্দিকী গতকালকে গিয়েছিল ডি আন্দোলন মঞ্চে। এখন হঠাৎ করে একজন এসে তাকে ধাক্কা দেয়, এই ঘটনা সবাই দেখেছে। এটা সম্পূর্ণ একটা নাটক, যেমন বিজেপি এবং আইএসএফ পরিকল্পিতভাবে তাকে মঞ্চে তুলে দিয়ে ওকে ধাক্কা মেরেছিল, কারণ একটা হৈহট্টগোল বাজিয়ে এটাকে হাইলাইট করার জন্য। আপনারা টিভিতে যারা চোখ দেখেছেন দেখেছেন যে একজন কথা বলতে বলতে একটা ধাক্কা মারল। ধাক্কা মারার পর পাশে একজন গুরু গেঞ্জি গায়ে দেওয়া, নীল গেঞ্জি গায়ে দেওয়া একজন এসে সামনে দাঁড়িয়ে পড়ল। তাকে যে আরো দুবার চারটা জল মারবে, সেখানে যে চার পাঁচটা লোক আছে, কিছুই না করে তাকে পুলিশের হাতে তুলে দিল। একেবারে সাজানো নাটক একটা করলো। প্রিয় দর্শক, আপনারা জানেন বিধায়ক নওশাদ সিদ্দিকী আগামীকাল ধাক্কা দেওয়া হয় ডিএর মঞ্চে। আর বিষয় বিধায়ক নওশাদ সিদ্দিকীর যে ধাক্কা মারা হয়েছিল সেই বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক একটি তথ্য ফাঁস করলেন এবং তিনি বলছেন যে এটি একটি বিধায়ক নওশাদ সিদ্দিকীর একটি চাল, একটি সাজানো নাটক। এই নাটক করে কোনো দিন পার পাবে না কি বলছেন বিধায়ক শওকত মোল্লা ক্যানিং পূর্ব বিধানসভার। চলুন সরাসরি দেখে নেওয়া যাক। গতকালকে একটা ঘটনা আপনারা জানেন, আপনাদের বলি, অনেকেই টিভিতে দেখেছেন, কাগজে দেখেছেন। নওশাদ সিদ্দিকী গতকালকে গিয়েছিল ডি আন্দোলন মঞ্চে। এখন হঠাৎ করে একজন এসে তাকে ধাক্কা দেয়, এই ঘটনা সবাই দেখেছে। এটা সম্পূর্ণ একটা নাটক, কেমন এই নাটকটা হলে এই যে ছেলেটা, এর হাওড়ার বাগনানে বাড়ি। 2021 সালে বিধান, এ আমাদের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতে নির্বাচিত সদস্য, কিন্তু 2021 সালে যখন শুভেন্দু অধিকারী যখন আমাদের দল ছেড়ে চলে গিয়েছিল, এ সেই সময় আমাদের দল ছেড়ে চলে যায়। তারপরে আমাদের কর্মীদের উপর ব্যাপক অত্যাচার করে, 28 কেস হয়েছে এর নামে, 28 কেসের আসামি। ও বিধানসভার পর থেকে আর এলাকায় উঠতে পারেনি। বিজেপি এবং আইএসএফ পরিকল্পিতভাবে তাকে মঞ্চে তুলে দিয়ে ওকে ধাক্কা মেরেছিল, কারণ একটা হৈহট্টগোল বাজিয়ে এটাকে হাইলাইট করার জন্য। আপনারা টিভিতে যারা চোখ রেখেছেন দেখেছেন যে একজন কথা বলতে বলতে একটা ধাক্কা মারল। ধাক্কা মারার পর পাশে একজন গুরু গেঞ্জি গায়ে দেওয়া, নীল গেঞ্জি গায়ে দেওয়া একজন এসে সামনে দাঁড়িয়ে পড়লো। তাকে যে আরো দুবার চারটা জল মারবে, সেখানে যে চার পাঁচটা লোক আছে, কিছুই না করে তাকে পুলিশের হাতে তুলে দিল। একেবারে সাজানো নাটক একটা করলো। আরেকটা বিষয় কি আমরা শুনলাম, যখন এই ছেলেটা এসে যখন ওকে জিজ্ঞাসা করছিল যে আপনি তো সংখ্যালঘু, সংখ্যালঘুদের জন্য আপনি কি করেছেন, ও বলল কি যে আমি সংখ্যালঘুদের জন্য স্পেসিফিকভাবে কিছু ভাবিনি, কিন্তু আমি যদি প্রশ্ন করি, যখন আপনি ভাওনে আসছেন, যখন আপনি আমতলায় যাচ্ছেন, এই গতকালকে এই ঘটনার পর এই আমতলার যে আইএসএফ এর ক্যান্ডিডেট হয়েছিল, এক্ষুনি আমি ফেসবুকে দেখছিলাম, সে বললো ওই আইএসএফ এর মতো অত বড় বজ্জা দর্শক দল আমরা দেখিনি, তাই আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। সে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, ভাওড়ে এসে ক্যালি গিয়েছে, আজকে সংখ্যালঘুদের জন্য মায়া কান্দা কাঁদছে, আর অন্যদিকে গিয়ে নাটক করছে। আমরা তৃণমূল কংগ্রেস কি বলছি, হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী থেকে শুরু করে যত ধর্মের মানুষ আছে সবার কাজ করা, এটা হলো তৃণমূল কংগ্রেসের অধিকার। আমরা কোনো জাতপাত নিয়ে তো কথা বলি না, আমরা কোনো ধর্মবর্ণ নিয়ে তো কথা বলি না, আমরা কোনো মানুষকে বোকা বানানোর জন্য কথা বলি না, আমরা তো ধর্মকে সামনে রেখে ব্যবসা করি না। আজকের বাংলার মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে, এমনকি আজকের এক্ষুনি একটা ফোন এলো, কলকাতা জেলা কমিটির যে আইএসএফ এর যে নেতা, সবচাইতে বড় নেতা, সে আমার সঙ্গে বসতে চাইছে, বলছে আইএসএফ এর সঙ্গে থাকবো না, আমি তৃণমূল কংগ্রেস করব, আমার সাথে একটু কথা বলুন, সে এখানে আসতে চাইছে। মুখোশটা ওদের খুলে যাচ্ছে। আজকের ওখানে আইএসএফ জিতেছে ভাঙড়ে, 2 বছর ধরে 1 টাকার কাজ করেনি। আমি অন ক্যামেরা বলছি, চ্যালেঞ্জ যদি করতে ওরা করুক আমার সঙ্গে, 1 টাকার কাজ ভাঙড়ে করতে পারিনি। এমনকি নিজের বিধায়ক কোটার টাকা, সেই টাকা পর্যন্ত খরচ করতে পারেনি। ভোটের আগে এরা বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল, বলেছিল আমাদের একবার ভোট দিয়ে যেতাম,
আমি ভাঙড়ে স্বর্গ বানিয়ে দেব। কোথায় গেল সেই স্বর্গ? কোথায় গেল সেই উন্নয়ন? আমরা বরং গত দু বছরে ভাঙড়ে আমরা হেরে যাওয়া সত্ত্বেও আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী একটা পর একটা পিডব্লিউডি রাস্তা, একটার পর একটা আরএনডিএ রাস্তা, একটার পর একটা জেলা পরিষদের রাস্তা, ব্রিজ, সেখানে কোটি কোটি টাকা ব্যয়ে এডিবি প্রকল্পের প্রায় কয়েক কোটি টাকা দিয়ে সেখানে জল প্রকল্প, আইএসএফ এর লোকেরা বাধা দিচ্ছে, জমি দিচ্ছে না, রাস্তার পাশে খুঁটি দিচ্ছে না, তারপরেও আমাদের সরকার জমি অধিগ্রহণ করে সেই কাজ করছে, বিভিন্ন ড্রেন থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নটা করছে। আর অন্যদিকে আইএসএফ রা একটা কাজ সেখানে করতে পারছে না, অথচ প্রতিনিয়ত। তাই তো ভাঙড়ের মানুষ আজকে মুখ খুলেছে, আমি দেখছিলাম কটা ভিডিও, সেই ভিডিওতে তারা সাধারণ মানুষ বলতে শুরু করেছে আইএসএফ গত দু বছরে এক কাজ করতে পারেনি, একটা এক পয়সা কাজ করতে পারেনি, তাই আগামী দিনে ওদের কোন স্থান ভাঙড়ের মাটিতে আমরা দিতে চাই না, আমরা ভাঙড়কে তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে আনতে চাই।